যৌন রোগ হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে আরোগ্য হয়, কিন্তু লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এটা কিন্তু বাস্তব সত্যি কথা, কেননা একটা ঔষধ বড় ঔষধে প্রচুর লক্ষণ থাকে। তো এবার কথা হচ্ছে যে আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ কেন? এত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা কিন্তু আজকে কিন্তু যৌন রোগ নিয়ে আলোচনা করব। এবার আপনারা জানেন যে যৌন বিজ্ঞান আছে, যৌন বিজ্ঞান কিন্তু আলাদা সাবজেক্ট আছে, আপনারা নাও জানতে পারেন, কিন্তু আমি জানি। তো ঘটনাটি হচ্ছে যে আজকে ঔষধের সঙ্গে, আমি যে ঔষধগুলো নিয়ে আলোচনা করব, তার সঙ্গে মানুষের যৌন জননের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমি স্থাপন করার চেষ্টা করব। এতে কী হবে যে আপনাদের ওই যৌন রোগ চিকিৎসার জন্য অনেক লক্ষণ জানার কোনো প্রয়োজন হবে না। যেমন একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের অ্যাসিড পিক্রিকাম নাম করে যে ঔষধটি রয়েছে, এই অ্যাসিড পিক্রিকামের রোগীদের যৌন জননযন্ত্রের গঠনে ত্রুটি থাকে। এবার এই ত্রুটি থাকার কারণের জন্য ওদের কিন্তু রাত্রে যৌন যন্ত্রে কিন্তু শুষ্মূলনি বা প্যালিয়াপিজম, এই শুষ্মূলনিকে বলা হয় প্যালিয়াপিজম, এই শুষ্মূলনি অনুভূত হয়। এবার শুষ্মূলনি যদি অনুভূতি হয় তাহলে কিন্তু যৌন উত্তেজনা হবে। ঠিক এইভাবে যদি আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অনেক ঔষধ ঘাটাতে হবে না এবং অনেক লক্ষণও কিন্তু মুখস্থ করার প্রয়োজন হবে না। যাই হোক, এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে ফসফরাস এস্ট্যাফিস্যাগ্রিয়া, ক্যালাডিয়াম সেগুইনাম এবং অ্যাসিড পিক্রিকাম এই চারটি অতি গুরুত্বপূর্ণ রেমিডিসের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই চারটি মেডিসিনের পার্থক্যগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি তো আগেই বলেছি যে যৌনযন্ত্রের গঠন, মানে কোন রোগীদের যৌনযন্ত্রের গঠন কীরূপ হবে আর সেই ক্ষেত্রে কীরূপ লক্ষণ বা দেবে সেইগুলোই কিন্তু আজকে ব্যাখ্যা করব। সুতরাং ভিডিওটি আজকে কিন্তু অন্যরকম, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো নাম্বার ওয়ান রেমেডিতে আসি, ফসফরাস। এবার এই ফসফরাস ঔষধটি কিন্তু হালকা পাতলা গঠন সুন্দর চেহারা রোগীদের জন্য এই ঔষধটি কিন্তু নির্দেশ করে। যৌন মিলনের অদম্য ইচ্ছা কিন্তু শক্তিহীনতা এবং স্বপ্নের মধ্যে বীজ্রপাত ঔষধটির প্রদর্শিত লক্ষণ। আপনারা এ কথা কিন্তু জানেন যে ফসফরাসের রোগীদের অদম্য কিন্তু যৌন ইচ্ছা থাকে, কিন্তু তাদের দেহে কিন্তু সেই রকম শক্তি থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ফসফরাসের রোগীরা কিন্তু স্বপ্নের মধ্যে যৌন মিলনের স্বপ্ন দেখে এবং তাতে কিন্তু বীজ্রপাত হয়, ওদের যৌন যন্ত্রের গঠনের জন্য এটা হয়। রোগীর যৌন ইন্দ্রিয় এত সহজে উত্তেজিত হয় যে সামান্য স্পর্শে, তারপরে হচ্ছে কাপড় চোপড়ের ঘর্ষণে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে। কাম উন্মাত্ততার এটি একটি শ্রেষ্ঠ ঔষধ, স্ত্রীলোকদের কাম উন্মাদের এটি কিন্তু ভীষণ কার্যকারী একটা ঔষধ। তাহলে আমরা কী জানলাম যে ফসফরাসের রোগীদের যৌন যে ইন্দ্রিয়টি, সেই যৌন ইন্দ্রিয়টি ভীষণভাবে স্পর্শকাতর এদের এই যৌনযন্ত্রের গঠনের জন্য। তো সামান্য যদি হাতের স্পর্শ লাগে বা কাপড়ের স্পর্শ লাগে তৎক্ষণাৎ কিন্তু যৌন যন্ত্রটি কিন্তু উত্তেজিত হয়ে যায়। তো এই জন্য কিন্তু এরা বিভিন্ন পথ অবলম্বন করে তখন যৌন ইচ্ছা পূরণের জন্য। তো মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই কামোত্তেজনার জন্য কিন্তু এদের ভীষণভাবে কাজ করে আমাদের এই ফসফরাস রেমিডিটি। নাম্বার টু রেমিডিতে আসি, এস্ট্যাফিস্যাগ্রিয়া। এবার এই এস্ট্যাফিস্যাগ্রিয়ার রোগীরা কিন্তু গরম কাতর বদমেজাজি রোগীদের জন্য আমাদের এই ঔষধটা কিন্তু নির্দেশ করে। সে অশান্ত এবং রেগে গিয়ে জিনিসপত্র ছোড়ে, খুব রাগী এবং বদমেজাজি হয় কিন্তু এস্ট্যাফিস্যাগ্রিয়া রোগীরা। সবসময় কাম বিষয়ক চিন্তা করে এবং হস্তমৈথুনের ইচ্ছা খুব বেশি। অতিরিক্ত বীজ্রপাতের ফল রোগীকে কিন্তু অবশ্যই কিন্তু ভোগ করতে হয়। তার চোখ মুখ বসে যায়, মুখে চোখে দোষের ছাপ ফুটে ওঠে, সে নির্জনে থাকতে চায়, সব বিষয়ে নিরাশ হয়, চক্ষু লজ্জা এত বেড়ে যায় যে অন্যের দিকে কিন্তু তাকাতেও চায় না। ডক্টর বাবুদের
দিকেও কিন্তু এই স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীরা কিন্তু ভালোভাবে তাকাতে চায় না। ক্রমশ সে বিড়ি সিগারেট ইত্যাদি নেশায় কিন্তু আসক্ত হয়ে পড়ে। বীর্যপাতের পরেই তাদের পিঠের দুর্বলতা ও যৌন বিষাদ আসে। এই স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীদের কিন্তু বীর্যপাতের পরে পিঠে ব্যথা হয়, এই শিরদাঁড়ায় কিন্তু জ্বালাও হয় এবং যৌন বিষাদ আসে। যৌন বিষাদ আসে মানে হচ্ছে তাদের যৌনযন্ত্রটা দুর্বল হয়ে যায়, তার জন্য কিন্তু ওই চিন্তা চিন্তা করতে কিন্তু এই স্ট্যাফিস্যাগ্রিয়া রোগীদের কিন্তু মনে কিন্তু বিষাদও আসে। নাম্বার থ্রি রেমেডিতে আসি অ্যাসিড পিক্রিকাম। এবার এই অ্যাসিড পিক্রিকামের রোগীরা কীরকম বিষয়টি, যারা অত্যন্ত মানসিক পরিশ্রম করে। কারা অত্যন্ত মানসিক পরিশ্রম করে একটু মনোযোগ দিয়ে শুনুন, যেমন ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার ইত্যাদি চিন্তা বিষয়ক কাজ নিয়ে যারা সারাদিন পরিশ্রম করে তারা হচ্ছে ভীষণভাবে তাদের মানসিক পরিশ্রম হয়। যেমন ম্যাথের টিচার যারা ফিজিক্স পড়ান বা রসায়ন পড়ান বা এরকম মাথার পরিশ্রমের যারা কাজে নিযুক্ত থাকেন তাদের জন্য কিন্তু এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি ভীষণভাবে কাজ করে। এই লক্ষণগুলো আপনি কোথাও পাবেন না, কোনো ম্যাটেরিয়া মেডিকায় পাবেন না। যাই হোক, মনোযোগ দিয়ে শুনবেন, তাদের জন্য এই ঔষধটি কিন্তু নির্দেশিত হয়। এর যৌন উত্তেজনা কিন্তু অন্য প্রকৃতির। এই যে যে আগে যে দুটি ঔষধের কথা আমি বললাম যে কেন এবং কীভাবে যৌন উত্তেজনা হয়, এদের সঙ্গে কিন্তু এই অ্যাসিড পিক্রিকামের যৌন উত্তেজনার কোনো মিল নেই। দেখুন এদের কেমনটা হয়। স্বপ্ন, এরা কিন্তু যৌন উত্তেজক কিন্তু স্বপ্ন দেখে না, তথাপিও কিন্তু ঘুমের মধ্যে কিন্তু বীর্যপাত হয়ে কিন্তু অবসন্ন হয়ে পড়ে। কেমন দেখুন তো বিষয়টা, এরা যৌন উত্তেজক কোনো স্বপ্নই দেখে না, তথাপিও কিন্তু অসাড়ে কিন্তু বীর্যপাত হয়ে যায় ঘুমের মধ্যে। এদেরও কিন্তু কাম উত্তেজনা হয়, কিন্তু সেটা জননেন্দ্রিয় সুষুড়িজনিত কারণে। ওই যে আমি আগেই বলেছি যে অ্যাসিড পিক্রিকামের রুগীদের জনন যন্ত্রটি একটু গঠনের ত্রুটি বিচ্যুতি আছে, তার জন্য কি হয় যৌন যন্ত্রে ওদের কিন্তু সুষুড়নি বা পিলিয়াপিজম কিন্তু পিলিয়াপিজম হয়, মানে সুষুড়নি অনুভব হয়, তার জন্য এদের কিন্তু যৌন উত্তেজনা আসে। যৌন ইন্দ্রিয়টি এত দৃঢ় ও শক্ত হয় যে অন্ডকোষে বা কর্ডে কিন্তু ব্যথাও হয়। যারা সারাদিন মস্তিষ্কের পরিশ্রম করে তাদের রাত্রে শুলেই কিন্তু ইন্দ্রিয় উত্তেজনা অর্থাৎ সুষুড়নি অনুভব হয় এবং স্বপ্নের মধ্যে বা জাগরিত অবস্থায় বীর্যপাত হয়। তার মানে বিষয়টা কেমন, যারা কিন্তু এই মানসিক পরিশ্রম করে তাদের কিন্তু রাত্রে ঘুমের মধ্যে কিন্তু যৌন যন্ত্রে কিন্তু এই সুষুড়নি বা প্যালিয়াপিজম কিন্তু অটোমেটিক্যালি হয়, তার জন্য এরা কিন্তু স্বপ্নের মধ্যে বা জাগরিত অবস্থায় কিন্তু বীর্যপাত হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু অ্যাসিড পিক্রিকাম ঔষধটি অব্যর্থ ফল দেয়। নাম্বার ফোর রেমেডিতে আসি ক্যালাডিয়াম সেগুইনাম। এবার এই ক্যালাডিয়াম সেগুইনামটি হচ্ছে গরম কাতর, কামাতুর এবং অন্য মনস্ক রুগীদের জন্য এই ঔষধটি বিশেষভাবে নির্দেশিত হয়। জননযন্ত্রে সুষুড়নি এবং পুরুরাইটিস নামক চর্মরোগের জন্য জনন ইন্দ্রিয়টি উত্তেজিত হয়। লিঙ্গমুণ্ড খুব লাল দেখায়, লিঙ্গটি খুব বড়, মোটা ও থলথলে দেখায়, কিন্তু লিঙ্গমুণ্ড ঘর্মাক্ত ও শীতল হয়। তো বিষয়টা কেমন, যে আমি যে আগে যে অ্যাসিড পিক্রিকামের রুগীদের কথা বললাম, এই অ্যাসিড পিক্রিকামের রুগীদের মতো কিন্তু এই ক্যালাডিয়াম সেগুইনামের রুগীদের কিন্তু যৌনযন্ত্রে কিন্তু সুষুড়নি অনুভূতি হয়। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যাসিড ক্যালাডিয়াম সেগুইনামের রুগীদের কিন্তু এই পুরুরাইটিস নামক যে একটা চর্মরোগ যেটা হচ্ছে যৌনযন্ত্রে হয় এটাও কিন্তু থাকতে পারে। অর্ধঘুম অবস্থায় জনন ইন্দ্রিয়টি উত্তেজিত হয় কিন্তু জাগরিত হওয়া মাত্রই লিঙ্গটি শিথিল হয়ে পড়ে। কী একটা বিষয় দেখুন, ক্রমে রোগী কিন্তু ধ্বজভঙ্গ হয়ে পড়ে। আলিঙ্গনকালে ও সহবাসকালে কিন্তু শুক্রক্ষরণ হয় না। দেখুন ভীষণ কঠিন ব্যাপার এই ঔষধটির। পুরুষ কামর্ত কিন্তু তার পুরুষাঙ্গ উত্থান হতে চায় না। পুরুষের কাম শক্তি মানে পুরুষের সঙ্গম করার ইচ্ছা প্রচুর, কিন্তু পুরুষাঙ্গে তাদের কিন্তু উত্থান হয় না, নরম অর্থাৎ নরম থাকে অর্থাৎ ধ্বজভঙ্গ হয়ে যায়, তার জন্য এদের কিন্তু মনে অশান্তি আসে। অপরদিকে নারী রুগীনেরাও ভীষণ কামর্ত হয়ে থাকে, গর্ভাবস্থায় যৌনিদ্বারে সুষুড়নি
বা পুরুরাইটিস নামক চর্মপীড়ার জন্য তারাও কিন্তু কামোত্ত হতে বাধ্য হয়। কৃমিজনিত কামোত্তেজনাতে ক্যালাডিয়াম সেগুইনাম কিন্তু অতি চমৎকার কাজ করে। এই কৃমিগ্রস্ত বালিকারা উপযুক্ত বয়স হওয়ার পূর্বেই কামোত্ততা হতে শুরু করে। দেখা যায় তারা আঙুল দিয়ে যৌনি দ্বার ঘর্ষণ করে যৌন সুখ উপভোগ করে। তো এই বিষয়গুলো খুব সহজ, আমি বিশ্লেষণ করলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে। এবার এই যে চারটি রেমিডিস, এই চারটি রেমিডিসের আরও ভিডিও আছে, যদি আপনারা দেখতে পান দেখুন প্রত্যেকটা রেমিডিসের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে, আপনি ওই নাম্বারে গিয়ে আপনার নির্দিষ্ট ভিডিওটি এই চ্যানেলেই কিন্তু দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।